প্রিয় বন্ধুরা শুভেচ্ছা জানবেন। অবশেষে মুক্তি পেলেন চলচ্চিত্রের বহুল আলোচিত সমালোচিত নায়িকা পরীমণি। আজ সকাল 9:30 দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। সাদা পোশাকে সাদা রঙের একটি গাড়িতে করে অসম্ভব জনপ্রিয় এই নায়িকা হাস্যোজ্জ্বল চেহারায় বের হয়ে আসেন কেন্দ্রীয় কারাগার থেকে। এ সময় তিনি তার প্রিয় ভক্তবৃন্দদের সাথে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং কথা বলেন। আরও বলেন, তিনি নির্দোষ এবং তার সাথে অন্যায় করা হয়েছে। হাজার চেষ্টা করেও সাংবাদিকরা তার আর কোনো মন্তব্য পাননি। তবে তার আইনজীবীরা বলেছেন, ফ্রেশ হয়ে ফ্রেশ মুডে কথা বলবেন পরীমণি। এর আগে নিজ বাসা থেকে মাদকসহ গ্রেপ্তার হয়ে পরীমণি 3 দফায় 7 দিন রিমান্ডে থেকে 28 দিন পর গতকাল মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান এই জনপ্রিয় অভিনেত্রী। মহানগর দায়রা জজ আদালতের বিচারক 50,000 টাকার মুচলেকায় তিনটি কারণ উল্লেখ করে তার জামিন মঞ্জুর করেন। এদিকে পরীমণির জামিনের খবর শুনেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শুভকামনা জানিয়েছেন তার প্রিয়জন নায়িকা অঞ্জনা, আবু সাঈদ, নাট্যজন গিয়াসউদ্দিন সেলিম, নায়ক ওমর সানি, হিরো শাকিব খান, আমান রেজা, কাজী হায়াত সহ আরও অনেকেই। চলচ্চিত্রকার কাজী হায়াত বলেছেন, পুরনোকে ঝেড়ে ফেলে নিজেকে শুধরে নিয়ে আবার নতুন করে শুরু করবে পরীমণি। আমাদের সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই আশা করেছেন। তিনি বলেছেন, অতীতকে ঝেড়ে ফেলে তিনি আবারও শুরু করুক নব উদ্যমে। প্রিয় বন্ধুরা, আমি আগেই বলেছিলাম পরীমণিকে নিয়ে এ ঘাট আর সে ঘাটের অনেক জল ঘোলা করেছে ফেক ধারার গণমাধ্যম। আমিও মনে করি পরীমণি আবার নতুন করে অতীত ভুলে নিজেকে গুছিয়ে নিবে। এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।